নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দিওস ডেলিক্যাসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও আমি হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা বলতে পারেন একটা চটজলদি জলখাবারের রেসিপি, ঝাল সেমুই বা নোনতা সেমুই। এটা বানানোর জন্য প্রথমে আমি 500 ml জল গরম করে নেব। একটা পাত্রে জল গরম হতে বসিয়েছি। এরপরে এতে দিয়ে দেব 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। আর এবার আমাদের অপেক্ষা করতে হবে জলটা ফুটে যাওয়া অবধি। অন্যদিকে দেখুন, আমি নিয়ে নিয়েছি রাইস সেভাই বা রাইস ভার্মেসেলি। জল ভালো করে ফুটে গেলে এর মধ্যে এবারে সেমুইটা দিয়ে দেব। 2 কাপ মতো সেমুই আমি এখানে দিচ্ছি। তেলটা দেওয়ার ফলে কিন্তু সেমুইটা কখনোই সেদ্ধ হওয়ার পরে আর স্টিকি হয়ে যাবে না, বেশ ঝরঝরে থাকবে। তো আমি একটা খুন্তির সাহায্যে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে জলের মধ্যে মিশিয়ে দিলাম। এবার অপেক্ষা করব এটা ফুটে যাওয়া অবধি, আর যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে একটু অপেক্ষা করতে হবে। জিনিসটা সেদ্ধ হয়ে গেলে গ্যাস অফ করে আমি একটা স্ট্রেনারের মধ্যে এটাকে ছেঁকে নেব পুরোটা। যদি একটু আধটু পড়েও যায় কোনো অসুবিধা নেই, এটাকে পরে তুলে নেওয়া যাবে। তবে নিচের এই গরম জলটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে। দিয়ে ওপর থেকে আমি একটা রুম টেম্পারেচারে থাকা বটল থেকে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা কখনোই স্টিক করবে না আর রান্না করার সময় খুব সুবিধা হবে। না হলে কিন্তু হিটে হিটে এটা ভেতরে ভেতরে আরেকটু কুক হয়ে যায় এবং বেশ স্টিকি হয়ে যায়। অন্যদিকে আমি এখানে কটা জিনিস প্রিপেয়ার করে নিয়েছি। একটা ছোট সাইজের আলুকে এরকম আলু ভাজার মতো সরু সরু করে কেটেছি। হাফ পরিমাণ গাজরকে এরকম সরু করে কেটে নিয়েছি। কিছুটা রেড বেল পেপারস কেটে নিয়েছি সরু করে। 6 থেকে 7টা বিনস কেটে নিয়েছি। কিছুটা কারি পাতা নিয়েছি। 1/2 ইঞ্চ আদাকে কুচি কুচি করে কেটেছি খুব মিহিভাবে। আর 2টো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি। আর 1টা ছোট পেঁয়াজ। তবে ঝালের পরিমাণটা আপনারা যেরকম প্রেফার করেন সেই অনুযায়ী দেবেন। যেহেতু আমার বাচ্চা খাবে, তাই জন্য আমি খুব একটা বেশি ঝাল এখানে ইউজ করছি না। এবারে কড়াই ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি। আর 1 টিস্পুন ঘি দিচ্ছি। আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘিতে করতে পারেন। এবারে 1/2 টিস্পুন মতো গোটা সর্ষে এতে ফোড়ন দিলাম। এরপর এতে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে। একে একে এতে আদা কুচি, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দেব। আদার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে গেলে পরে এটাকে বাকি উপকরণগুলোতে দিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে এতে কারি পাতাটা দিয়ে দেব। কারি পাতাটা আগে থেকে ভালো করে জলে ধুয়ে নিয়ে শুকিয়ে রেখেছিলাম। এবারে একে একে এই কুচি কুচি করে রাখা সব সবজিগুলো, মানে গাজর, আলু এগুলোকে সব দিয়ে দিতে হবে, বিনস। আমি কিন্তু ক্যাপসিকামটা এখন অ্যাড করছি না, ওটা একটু পরে অ্যাড করব। যেহেতু এগুলো সেদ্ধ হতে একটু বেশি টাইম নেয়, তাই আগে এগুলোকে আমি অ্যাড করে দিলাম। এরপর একটু স্বাদ মতো নুন এতে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। সব কিছুকে দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। আর এই পুরো কাজটা কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রেখে করতে হবে। এবারে দিয়ে দিলাম ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা দিয়েও কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, না হলে ক্যাপসিকামের একটা কাঁচা গন্ধ থেকে যায়। এরপর এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে ফ্লেমটা লো করে 5 মিনিট মতো রেখে দেব, যাতে সবজিগুলো সব নরমও হয়ে যায় আর পুড়ে না যায়। 6 থেকে 7টা কিশমিস আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করলে আমাদের এই সবজিটা রেডি হয়ে গেল। এরপর এতে ওই জল ছড়িয়ে নেওয়া যে সেমুইটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, এরকম খুন্তি দিয়ে ছড়ালে কিন্তু কি সুন্দরভাবে এটা ঝরঝর করে খুলে যাচ্ছে, মানে এটার মধ্যে কোনো রকম লাম্পস কিন্তু হয়নি। এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
দেখতে খানিকটা চাউমিনের মতো লাগলেও এটা কিন্তু চাউমিনের মতো লাগে না, তার থেকে একটু ডিফারেন্টের টেস্টটা হয় আর খেতে বেশ ভালো। জিনিসটা যেহেতু চালের, মানে এটা কিন্তু গমের সেমাই নয়, এটা চালের সেমাই, তাই জন্য এটার এটা অনেকটা বেশি আমার মনে হয় হেলদি, মানে ইজিলি ডাইজেস্ট করা যায়। তো অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কিন্তু জিনিসটা বেশ ভালো, বা সকালের জলখাবারে খাওয়ার জন্য। তো সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, আর বেশি কোনো মশলা কিন্তু এতে যাবে না। এবারে আমি খুব সামান্য পরিমাণ এতে চিনি দিলাম, আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু দিতে পারেন, কিন্তু আমার এখানে খুব একটা বেশি মিষ্টি পছন্দ নয় তাই আমি অল্পই দিয়েছি। চিনিটা ভালো করে মিশে যাওয়া অবধি আর একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের নোনতা সেমাই বা ঝাল সেমাই। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে পরের এপিসোডে।